দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভিতে। বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি সালমা সাদি খান। আমাদের আজকের আয়োজনটিতে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর রিঙ্কু পাল, রেটিনো ফ্যাকো ও লেজার বিশেষজ্ঞ, প্রাক্তন সহযোগী অধ্যাপক লায়েন্স আই ইনস্টিটিউট ও হাসপাতাল আগারগাঁও ঢাকা, এবং বর্তমানে তিনি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন ভিটিও রেটিনা গ্রিন আই হসপিটাল। ম্যামকে আমন্ত্রণ করছি আমাদের আজকের আয়োজনটিতে। ধন্যবাদ বৈশাখী টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাম, আসলে আমরা আজকে কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ জনিত চোখের জটিলতা এবং এর সমস্যাগুলো, প্রতিকারগুলো নিয়ে কথা বলবো এবং চিকিৎসাগুলো নিয়েও আপনার কাছ থেকে জানবো। আমরা জানি যে বর্তমানে প্রেক্ষাপটে উচ্চ রক্তচাপ মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এবং এর সাথে অনেক জটিলতাও হচ্ছে, তেমন একটি জটিলতা হচ্ছে চোখের জটিলতা। একটু জানবো যে আসলে এটি কি উচ্চ রক্তচাপ। আসলে উচ্চ রক্তচাপ বলতে আমরা কী বুঝি? রক্ত যখন ধমনির ভিতর দিয়ে যায়, শিরার ভিতর দিয়ে চলাচল করে, তখন সে লেটারাল পাশে পাশে আমাদের শিরার মধ্যে কিছু চাপ প্রয়োগ করে, সেটাই হচ্ছে রক্তচাপ। সেটা এরকম অবস্থায় আমরা যে চোখ চোখ বা হার্ট বলি, ব্রেন বলি, আমরা বিভিন্ন ধরনের অর্গান আছে যাতে রক্তচাপের কারণে কিছু পরিবর্তন হয়, ঠিক একই ধরনের পরিবর্তন চোখের মধ্যেও হতে পারে। কারণ চোখের মধ্যেও আমাদের রেটিনায় রক্তনালী আছে, সেই রক্তনালীগুলির মধ্যে এক ধরনের চাপ পরিলক্ষিত হয় এবং সেই চাপের কারণে আমরা যখন উচ্চ রক্তচাপ, যাদের শারীরিক, যাতে আমরা আমরা সাধারণ ভাষায় প্রেশার বলি, হ্যাঁ, যে প্রেশার যদি কারো কোনো ব্যক্তির থেকে থাকে, তাহলে তার চোখেও প্রেশারজনিত কারণে কিছু সমস্যা হয়। এই সমস্যাগুলি ছোট থেকে গুরুতর অবস্থা পর্যন্ত যেতে পারে, যা চোখের বিভিন্ন সমস্যার তৈরিও করতে পারে পরবর্তীতে। সেটাকেই আমরা উচ্চচাপজনিত রক্ত চোখের সমস্যা বলা হয়। ম্যাম, আপনি বলছিলেন যে অনেক ধরনের সমস্যা হতে পারে, একটু যদি ছোট করে জেনে নিই যে কী ধরনের সমস্যাগুলো হতে পারে। যদি কোনো রুগী আমাদের কাছে, রুগীরা সাধারণত যারা উচ্চ রক্তচাপে ভোগেন, তারা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে। মাঝে মাঝে কেউ বলতে পারে, আমি সকাল রাতে ঘুমিয়েছি, সকাল থেকে উঠে দেখছি ঘুম থেকে জেগে আমি চোখে দেখতে পাচ্ছি না। আবার কোনো কোনো রুগী বলে যে আমি কোনো অংশ দেখতে পাচ্ছি, কোনো অংশ দেখতে পাচ্ছি না। আবার কখনো রুগীরা এসে বলে যে আমি, আমার চোখের সামনে কোনো কালো ছায়ার মতো ঘুরছে মনে হচ্ছে, সেরকম দেখতে পাচ্ছি। আবার কখনো কখনো রুগী একেবারেই দেখতে পাচ্ছে না, সেরকম নিয়েও আসে যে আমি রাতে ঘুমিয়েছি মোটামুটি ভালো দেখে, সকালে উঠে দেখছি আমি কিছুই দেখছি না, বা হঠাৎ করে আমার দৃষ্টিটা হঠাৎ করে কমে গেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্যাগুলি রুগীরা সকালবেলা উঠেই বলে, হ্যাঁ, ম্যাক্সিমাম। যেহেতু এই ধরনের চোখের সমস্যা, রক্তনালী আমাদের দুই ধরনের আছে, ধমনি আছে, শিরা আছে, দুইটা কারণেই চোখের মধ্যে সমস্যা হতে পারে। ম্যাম, আমরা আসলে উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার বলতে কেন জানি বয়সের সাথে একটি সম্পৃক্ততা তৈরি করি এবং আমরা মনেই করি যে বয়োজ্যেষ্ঠদেরই শুধু হাই প্রেশারজনিত সমস্যা হয় বা হাই প্রেশার হয়। সেক্ষেত্রে ইয়াংরা কতটুকু ঝুঁকির মধ্যে আছে? বয়স্করা এবং ইয়াংরা যদি প্রেশার থাকে, তাহলে তোমার দুটোই হতে পারে। বয়স্কদের ধরনেরও এক ধরনের সমস্যা হবে, ইয়াংদের জন্য এক ধরনের সমস্যা হবে। ইয়াংয়ের রক্তনালী একটু প্যাটার্ন আলাদা থাকে, বয়স্কদের চর্বিজনিত কারণে থিকেন্ড হয়ে যায় রক্তনালীগুলি, তখন তাদের আরেক ধরনের সমস্যা হয়। কিন্তু দুই বয়সী যদি রক্তচাপ কারো বেশি থাকে শরীরে, তাহলে চোখে কম বয়সীদেরও সমস্যা হতে পারে, অথবা উচ্চ যাদের বেশি বয়স তাদেরও হতে পারে। তো সমস্যাগুলির জাস্ট মানে প্যাথোলজিতে আলাদা, বাট সমস্যা দুটোই হতে পারে, একই সমস্যা দুই বয়সেই দেখা দিতে পারে। আপনাদের কাছে যখন পেশেন্টরা আসেন এই যে এই ধরনের সাইন সিমটম যেগুলো বললেন আপনি সেগুলো নিয়ে, তখন আপনারা সাধারণত নির্ণয়ের জন্য কী কী পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন? আমরা যদি যখন আমাদের কাছে রুগীরা আসে, তখন আমরা প্রথম যে জিনিসটা করা উচিত, অনেক রুগী জানেই না তার প্রেশার আছে। জি, হ্যাঁ, তখন আমরা হয়তো প্রথম যখন রুগীটা আমরা দেখি, আমরা যে লেন্সের মাধ্যমে রুগীর ভিতরে চোখটা দেখতে পারি,
আমি যেমন রেটিনায় কাজ করি, আমি রেটিনাতে দেখতে পারি, পরিবর্তনটা মেইনলি রেটিনাতেই হয়। হ্যাঁ, যখন আমি দেখতে পারি তখন রোগীকে অনেক সময় জিজ্ঞেস করি যে আপনার কি প্রেশার আছে, রোগী হয়তো জানেই না তার প্রেশার আছে। এই পরিবর্তনগুলি সাধারণত উচ্চচাপের সাথে যাদের ডায়াবেটিস থাকে তাদের আরও বাড়ে। জি, হ্যাঁ, কারণ এখন আমাদের খুব কমন সমস্যা ডায়াবেটিস এবং প্রেশার, প্রেশার প্রতি ঘরে ঘরেই হচ্ছে। তখন আমরা যে ইনভেস্টিগেশনগুলি করি, প্রথম বলি এটা কালার ফান্ডাস ফটোগ্রাফ, যেটা আমি দেখছি লেন্সের মাধ্যমে সেটা রুগীকেও দেখাতে পারি। সে ছবি তুলে কালার ফান্ডাস ফটোগ্রাফ করে তাকে দেখাতে পারি যে তার চোখে এখন কি ধরনের সমস্যা, কি ধরনের পরিবর্তন এবং হয়েছে, তার কি ধরনের পদক্ষেপ নিতে হবে নিতে হবে। পরবর্তীতে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আমরা যেমন হার্টের একটা এনজিওগ্রাম করি, হার্টের উচ্চ রক্তচাপজনিত কারণে যে জি, স্ট্রোক হয়, ঠিক একই উচ্চচাপজনিত রক্ত কারণে আমাদের চোখেও স্ট্রোক হতে পারে। সেই জন্য হার্টের যেমন এনজিওগ্রাম করা হয়, চোখেরও এনজিওগ্রাম করা হয়। যদিও এটা একটা ইনভেসিভ প্রসিডিউর, তারপরেও আমরা অনেক ক্ষেত্রে এনজিওগ্রাম করি। আবার নন ইনভেসিভ, বর্তমান সময়ে নন ইনভেসিভভাবে এনজিওগ্রাম করা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে ওসিটি এনজিওগ্রাম বলি আমরা। হ্যাঁ, সেটাকে ইনভেসিভ থাকে না। আর আমরা যখন শুধুমাত্র এনজিওগ্রাম বলি, হ্যাঁ, ফান্ডাস ফ্লুরোসেন্ট এনজিওগ্রাম, তখন আমরা একটা ফ্লুরোসেন্ট ডাই দিয়ে করি, সেটার জন্য এটা ইনভেসিভ হয়ে যায়। আর এছাড়া আমরা অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি, হ্যাঁ, আমাদের চোখের সবচেয়ে ভার্নারেবল অংশ হচ্ছে ম্যাকুলা, এবং সবচেয়ে ফাইন দৃষ্টি যেটাকে বলি, একেবারে সূক্ষ্ম, আমি পড়ছি, আমি দেখছি, হ্যাঁ, আমি দূরে দেখছি, আমার যে 6/6 ভিশন, সেটা আসে শুধু ম্যাকুলা থেকেই। এবং উচ্চ রক্তচাপজনিত যে সমস্যাগুলি হয় সেইখানে ম্যাকুলাই বেশি ভার্নারেবল। শুধু এইটা না, আমাদের বডির সমস্ত কিছুর জন্য অনেক সমস্যা, একটা জ্বর হলেও ম্যাকুলাতে পানি জমতে পারে। সে উচ্চচাপের কারণেও চোখের ভিতরে যে পানি বের হয়ে আসে, রক্তক্ষরণ হয়, সেইগুলির কারণে ম্যাকুলাতে পানি জমতে পারে। সেই জিনিসটা দেখার জন্য আমরা ওসিটি মানে অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি এই পরীক্ষাটা করতে পারি। ম্যাম, উচ্চ রক্তচাপ জনিত যে চোখের সমস্যাগুলো রয়েছে যেগুলো আপনি বললেন আমাদেরকে, সেই রোগীদের ক্ষেত্রে আপনারা কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? এখন এই উচ্চচাপজনিত রক্তক্ষরণ হোক বা স্ট্রোক হোক বা ম্যাকুলায় পানি জমুক, এই চিকিৎসাগুলি আমাদের দেশে এখন বর্তমানে সব কিছুই অ্যাভেলেবল। সেক্ষেত্রে আমরা চোখের পানি কমানোর জন্য রুগীকে এক ধরনের ইঞ্জেকশন দিতে পারি। ইঞ্জেকশন দিলে সেটা ইঞ্জেকশন অনেক সময় মান্থলি, এটা নির্দিষ্ট ডোজ শিডিউল আছে, এবং বিভিন্ন ধরনের ইঞ্জেকশন পাওয়াও যায় এখন। হ্যাঁ, বিভিন্ন দেশের, আমাদের দেশের তো আর কোনো ইঞ্জেকশন তৈরি হয় না, সবই বাইরের দেশের, সেই ইঞ্জেকশনগুলি আমরা দিতে পারবে এবং সেক্ষেত্রে রুগীদের উপকার হয়, এক। প্রথম, দ্বিতীয়ত হচ্ছে আমরা চোখের এনজিওগ্রাম করার পরে আমরা দেখতে পারি চোখের কী ধরনের কতটুকু সমস্যা হয়েছে, কতটুকু রক্তনালী নষ্ট হয়েছে, সেই রক্তনালীগুলিতে নতুন করে রক্তনালী যেন তৈরি না হয়, অথবা তৈরি হলে সেগুলিকে ডি মানে মারার জন্য মেনলি আমরা আমরা তার ডিমান্ডটা নষ্ট করে দিতে চাই, যে নতুন করে যেন রক্তনালী তৈরি না হয়, সেক্ষেত্রে আমরা লেজার করে দিতে পারি। এবং রুগীটাকে বলতে হবে এখানে অপারেশনের প্রয়োজনও মাঝে মাঝে হয়, যদি কোনো রুগীর অনেক রক্তক্ষরণ হয়েছে, সেই রক্তক্ষরণ ইঞ্জেকশন দিয়ে কমে যাবে না, কমে যাওয়ার সম্ভাবনা কম, বা একটা দিয়েছে দেখা যাচ্ছে একটা দেওয়ার পরে বোঝা যায় যে কমবে কি না, হ্যাঁ, না কমে, তো সেক্ষেত্রে রেটিনা অপারেশন করতে যেতে হতে পারে। অথবা রুগীর যখন রক্তক্ষরণ আছে, আমরা অনেক সময় দেখতে পাচ্ছি না রেটিনা, তখন আমরা বি স্ক্যান করি, যেটাকে বলে চোখের আলট্রাসোনোগ্রাফি। বি স্ক্যান করার মাধ্যমে আমরা দেখতে পারি যে রক্তক্ষরণের নিচে রেটিনা ছিঁড়ে আসতেছে কিনা, যদি রেটিনা ছিঁড়ে আসে তাহলে অবশ্যই তাকে অপারেশন করা খুব জরুরি। সেই ক্ষেত্রে রেটিনা অপারেশন করলে তার যদি ম্যাকুলার অংশ ভালো থাকে, চোখের ভিতরে যদি শক্তি থাকে, তাহলে অবশ্যই যে অবস্থা আছে তার থেকে ইমপ্রুভ করা সম্ভব। আর দ্বিতীয়ত হচ্ছে যে রুগীদেরকে আমরা ইঞ্জেকশন দিই, লেজার করি, তাদেরকে আমরা একটা ফলো আপটা মেনটেন করতে হবে, যে আমরা 1 মাস পরে, প্রথম 3 মাস, 1 মাস পরে, তারপরে 2 মাস পরে আসতে বলি। কারণ এইসব রুগীদের দুইটা জিনিস হয়, এক হচ্ছে চোখে প্রেশার বাড়তে পারে, সে গ্লুকোমা নামক এক জিনিস হতে পারে, সেটা এই এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য, যাতে গ্লুকোমা না হয়, পেশেন্টের চোখ নষ্ট না হয়। দ্বিতীয়ত হচ্ছে আবার রক্তনালী হতে পারে, সে রক্তনালীগুলির জন্য পরবর্তীতে হয়তো ইঞ্জেকশন বা লেজার আরও লাগতে পারে, সেটা ফলো আপ করাটা, ফলো আপটাও খুব জরুরি। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনি আমাদেরকে এতক্ষণ পরামর্শ দিয়েছিলেন। থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ।
দর্শক, বৈশাখী হেলথের আজকের পর্বে এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডক্টর রিঙ্কু পাল, ম্যাম রেটিনোফ্যাকো ও লেজার বিশেষজ্ঞ। আশা করছি ম্যাম আজকের বিষয়টি নিয়ে, যেটি ছিল উচ্চ রক্তচাপ জনিত চোখের জটিলতা, সেই বিষয়টি নিয়ে যে পরামর্শগুলো দিয়েছেন আপনাদের কাজে লাগবে। দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।